করোনা জয়ী ব্যক্তিকে অভিনব কায়দায় স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। করোনা জয়ী সঞ্জয় সাহা বাড়ি ফিরতেই ঢাক ঢোলক আসর ঘণ্টা বাজিয়ে ফুলের মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানালেন স্থানীয়রা। জানা যায় গত 23 জুলাই কোভিড পজিটিভ হয়ে দিনাটা সাহেবগঞ্জ রোড সংলগ্ন ভিলেজ একের নতুন পাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহারের কোভিড হাসপাতালে। মঙ্গলবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে স্থানীয় বাসিন্দা উৎপল রায়, মনা জোয়ারদার, পার্থ চক্রবর্তী সহ আরও অন্যান্য বাসিন্দারা তাকে ফুলের মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় সঞ্জয় সাহার স্ত্রী করোনা সংক্রমিত হয়ে কোচবিহার কোভিড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।